শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে নবম রোজায় আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। তো জাপানের কমফোর্ট ফুড ওইকোডান। এখন ওইকোডান শব্দটা হচ্ছে তিনটা শব্দ দিয়ে বানানো। ওয়া হচ্ছে চিকেন, কো হচ্ছে ডিম, আর ডান হচ্ছে ভাত। তার মানে হচ্ছে মুরগির মাংসের সাথে ডিমের একটা মিক্স করে ভাতের সাথে দিবে। খুব ইন্টারেস্টিং। চলুন আমরা ভিডিও থেকে দেখে আসি ওইকোডান জাপানের কমফোর্ট ফুড কিভাবে বানায়। আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে এটা বানানোর রেসিপি দেখানো হচ্ছে, যে শেষে এরকম লাগবে সুন্দর করে গার্নিশিং দিয়ে। এখন ওইকোডান কিভাবে বানানো হয় চলুন আমরা দেখে আসি একজন জাপানিজ শেফের কাছ থেকে। এটা হচ্ছে আপনার প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজের কলি কুচি করে কাটতে হবে। জাপানিজরা আপনারা জানেন কাটাকাটি ক্ষেত্রে খুব এক্সপার্ট। একটা ডিম ফাটিয়ে নিতে হবে, বেশি না, জাস্ট অল্প কিছুটা ফাটিয়ে নিতে হবে একটা পাত্রে। এখন ডিমের মাংসের বেসিক্যালি বোনলেস অংশটা লাগবে, চামড়ার থেকে হাড্ডি সরিয়ে আপনি এভাবে কেটে নেন। ছোট ছোট পিস, যেটা মুখের মধ্যে সহজেই যাবে, এরকম ছোট ছোট পিসে মাংসকে কাটা হবে। মুরগির মাংস বোনলেস চিকেন ছোট ছোট পিসে কেটে নেন। এখন একটা পাত্রে আপনি চিকেন স্টকের মধ্যে সয়া সস ঢালবেন। জাপানিজরা খুব সয়া সস পছন্দ করে, ওদের প্রত্যেক রান্নাতেই যে দেখুন সয়া সস দিচ্ছে। চিকেন স্টকের মধ্যে সয়া সস এক চামচ পরিমাণ, তারপর অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যদি আপনারা দিতে চান, লবণ, এবং এখানে চিনিও ব্যবহার করা হয়েছে। যেহেতু জাপানিজ রান্না, আমাদের মতো গরম মশলা ব্যবহার করে না। এরপর পেঁয়াজ কাটাটাকে দিয়ে দিলেন, পেঁয়াজ কাটার মধ্যে মুরগির মাংস দিয়ে দিল। আপনারা এক্ষেত্রে ম্যারিনেট করেও দিতে পারেন মুরগির মাংসকে। আলটিমেটলি মুরগির মাংসটা যখন রান্না হয়ে যাবে তখন ডিম দেয়া হবে। দেখুন মুরগির মাংসের রান্না হয়ে গেছে, 10 মিনিট হওয়ার পরে একটু উপরে পেঁয়াজের কলি ছেড়ে দিল। এক্ষেত্রে আপনি এই যে শেষে ডিমকে ডাইরেক্ট দিয়ে দিল। জাপানিজরা একটা হাফ বয়েল টাইপের খায়, সো এই রান্নাটা আপনারা একটু ইম্প্রোভাইজ করে আপনাদের মতো করে নেবেন। মানে মূল কথা হচ্ছে মুরগির মাংস থাকবে, এর উপরে ডিম দিয়ে দিল। ডিমটা এক্স্যাক্টলি পৌঁছো হবে না, ডিমটা একটু হালকা মাঝখানটা যখন একটু নরম নরম থাকবে এর উপরে আপনি দিয়ে দিলেন গার্নিশ করে পুদিনা পাতা। এটাকে যে এক বল ভাতের উপরে আপনি ডাইরেক্ট যদি দিয়ে দেন, এটাই হচ্ছে জাপানিজ ওইকোডান। এটা জাপানিজদের কমফোর্ট ফুড। আমি জানি না ওরা ঝোলটোল ছাড়া কিভাবে খায়, বাট এটাই হচ্ছে ওদের কমফোর্ট ফুড। তো আপনার যদি ইন্টারেস্টেড, দেখতে সুন্দর লাগছে, আমি খেতেও খুব মজাদার। এই যে ডিমটি একটু আধা কাঁচা টাইপের থাকতেই ওরা দিয়ে দিল ভাতের উপরে। এই হয়ে গেল জাপানিজ রেসিপি ওইকোডান। এটার উপরে এখন আপনি গার্নিশিং করার জন্য উপরে পুদিনা পাতা, চাইলে সালাদও দিতে পারেন বা কোনো একটা পিকলস দিতে পারেন। এটা খেতে খুব ইন্টারেস্টিং হবে, এবং ওরা বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এরপর ওরা খাওয়া শুরু করবে আর কি। এই হয়ে গেল আপনার এই যে পিকলস দিয়ে। তো শুধু মণ্ডলী আপনাদেরকে দেখালাম জাপানিজ কমফোর্ট ফুড, স্ট্রিট ফুডও বলতে পারেন ওইকোডান। খুব অল্প সময় ভাতের উপরে মুরগির মাংস আর ডিমের একটা মিক্স করে দিয়ে দিল। আমিও এটা ট্রাই করবো বাসায়, এখনও করে দেখি নাই। আমি শিওর এটা খেতে খুব মজা হবে। এটার সাথে আমরা বাংলাদেশিরা ট্রেডিশনালি ডাল বা ঝোল দিয়েও খেতে পারেন, সাথে সালাদ নিতে পারেন। বাট ইন্টারেস্টিংটা রেসিপিটা খুব ইন্টারেস্টিং মনে হলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা এটা ট্রাই করে দেখবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখতে থাকবেন আমার রিয়াকশন ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।